নমস্কার আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই বাড়িতে ভালোই আছো। তোমরা অলরেডি জেনে গেছো যে আমাদের মনিরপুর পৌরসভার পক্ষ থেকে তোমাদেরকে পড়াশোনার সুবিধার্থে এই কঠিন পরিস্থিতিতে একটা অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। তো সেই জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদের কে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সিলেবাসটা কভার করা যায়। তো আমরা সেকেন্ড সামিটিভে ফার্স্ট সামিটিভটা অলরেডি তো স্কুল কবে খুলবে 10 তারিখ বলেছেন মুখ্যমন্ত্রী, তারপরে আরও দেরি হলেও হতে পারে। তো ফার্স্ট সামিটিভের সময়টা হয়তো বা পেরিয়ে যাবে, তার জন্য বিভিন্ন টাস্ক দিয়েছে, তোমরা হয়তো পেয়েছো, তোমরা অবশ্যই সেগুলো সলভ করবে এবং দরকার পড়লে আমাদেরকে সাহায্য নেবে আমাদের, এবং অবশ্যই স্কুল খোলবার পর আমাদের সঙ্গে সেটা যোগাযোগ করে ইয়ে করবে। তো আমরা মূলত যেটা চেষ্টা করছি যে সেকেন্ড সামিটিভ থেকে যেন আমরা ইয়েটা শুরু করে দিতে পারি। তো আমি দেখলাম তোমাদের সিলেবাসে সেকেন্ড সাবজেক্টে আছে, প্রথমেই আছে মৌলের ধারণা। তো চ্যাপ্টারটা একটু খটমটে, তো আমাদেরকে একটু সাবধানে যদি আমরা চেষ্টা করি তাহলে অবশ্যই বুঝতে পারবো, তেমন কোনো অসুবিধা নেই। তো একটু ভালো করে সবাই একটু আমার সঙ্গে কনসাল্ট করার চেষ্টা করো। আর এই বুঝতেই পারছো এরকম পরিস্থিতিতে নতুন, এর আগে কোনোদের এভাবে অনলাইনে ক্লাস নিইনি এর আগে, তো একটু নার্ভাস ফিল হচ্ছে। আর দ্বিতীয় অসুবিধা, আমার ক্লাসে যারা থাকে, যাদেরকে ক্লাস নিয়েছি আমি এর আগে, তারা সবসময় ইন্টারাকশান হয় তাদের সঙ্গে, তো এই মুহূর্তে তোমরা আমার থেকে অনেক দূরে আছো, হয়তো এই জন্য সরাসরি ইন্টারাকশান হচ্ছে না, ওটা একটা আমার বড় প্রবলেম। কারণ আমার ক্লাসটাই বেশিরভাগই যারা করেছে আমার ক্লাসে, জানো যে আমি গল্প মাধ্যমে পড়তে পড়াতে খুব ভালোবাসি। তো যাই হোক, সেটা সম্ভব হচ্ছে না এই মুহূর্তে সরাসরি। তো যাই হোক, তবুও একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমরা এখানে চেষ্টা করব তোমাদের যা সমস্যা হবে তোমরা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা একটু যোগাযোগ করবে আমাদের সঙ্গে, যা মনে প্রশ্ন আসবে, যা সমস্যা হবে সেগুলো যোগাযোগ করবে, আমরা চেষ্টা করব, ঠিক আছে? তো তাহলে আমাদের প্রথমেই যে আছে মৌলের ধারণা, আমরা শুরু করব মৌলের ধারণা থেকে, চ্যাপ্টারটা থেকে। তো প্রথমে আমরা আসি মৌল, এই মৌল কথাটা কি, মৌল জিনিসটা কি? দেখো, আমরা ক্লাস নাইনে তোমাদের নাইনে প্রথমেই আমরা দেখেছি যে প্রথম চ্যাপ্টারে যে ভৌত বিজ্ঞান এমন একটা বিষয় যেখানে বিভিন্ন ভৌত রাশি নিয়ে আলোচনা করা হয়। এবার ভৌত রাশি কারা? না, যে সকল প্রাকৃতিক বিষয় যেগুলো আমরা পরিমাপ করতে পারি, অর্থাৎ সোজা ভাষায় বলতে গেলে মাপজোক করতে পারি, সেগুলোই হচ্ছে ভৌত রাশি। এইবার তার মানে আমাদের মেন লক্ষ্য হচ্ছে কি, যে কোনো বিষয়কে পরিমাপ করা। এবার পরিমাপ করতে যেয়ে আমাদের কি হয়, আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় আমরা খুব ছোট যেমন বস্তু দেখতে পাই, ঠিক একই রকম ভাবে বড় বড় বস্তু দেখতে পাই। তাদের মধ্যে কিছু বস্তু আছে তাদেরকে গোনা সম্ভব, তাদেরকে সংখ্যা দিয়ে আমরা প্রকাশ করি, বিভিন্ন এতটি এক ফালি ডিম, এক ডজন কলম, এইরকম বিভিন্ন একক দিয়ে প্রকাশ করি। আবার বড় বড় আছে যাদেরকে গোনা সম্ভব না, 1 কিলো চাল, 1 কিলো ডাল, এইভাবে বিভিন্ন পরিমাণের সাহায্যে আমরা কি করি, যে কোনো বিষয়কে আমরা পরিমাপ করবার চেষ্টা করি এবং তাদেরকে আমাদের বোধগম্যভাবে সংখ্যার সাহায্যে প্রকাশ করবার চেষ্টা করি। এবার সমস্যা দাঁড়িয়ে যায় কোথায়? আমরা যা সবাই জানি যে সমস্ত বিশ্ব সৃষ্টিটাই খুব ক্ষুদ্র পরমাণু অণু এইসব দ্বারাই তৈরি, ভাঙতে 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 আমরা এগুলো পাবো। এইবার আমরা যখন খুব পারমাণবিক স্তরে, মানে খুবই ছোট, যাদেরকে খালি চোখে দেখা যায় না, এমনকি অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যেও তাদেরকে দেখা সম্ভব নয়, এইরকম বিষয় বস্তুদেরকে যখন আমরা মাপার চেষ্টা করব, কতটা আছে পরিমাণটা জানার চেষ্টা করব, তখন সেক্ষেত্রে কি হয়, আমাদের প্রচলিত যে বিভিন্ন একক পদ্ধতি এককগুলো আছে সেগুলো অনেকটা অসুবিধার সৃষ্টি করে। আমরা জানি প্রচলিত আমাদের বিভিন্ন, যে বললাম তোমাদেরকে ডজন বলো, ভালি বলো, কেজি বলো, গ্রাম বলো, এগুলো সব হচ্ছে পরিমাপ করবার বিভিন্ন একক, পরিমাপ করবার বিভিন্ন একক। তো এবার আমরা চাইছি কি, যে এই জিনিসগুলো যদি পারমাণবিক স্তরে এই এককগুলো আর তখন আমরা ব্যবহার করতে পারছি না। কেন জানো? দেখো, যে 1 ফোঁটা জল, যদি আমি বলি যে 1 ফোঁটা জলের মধ্যে বলো তো কতগুলো অণু আছে, বলতে পারবে তুমি? তোমরা আমারও নিজেরও জানো না। তো যাই হোক, আমরা কিছুক্ষণ পরে চেষ্টা করবো জানবার যে 1 ফোঁটা জলের মধ্যে কতগুলো অণু বা পরমাণু আছে। তবে এইটুকু আমরা আন্দাজ করতে পারি যে সেটা খুবই খুবই বেশি সংখ্যায়, কিন্তু পরিমাণে অত্যধিক কম, কারণ পরমাণু বা অণুকে খালি চোখে দেখা একদমই সম্ভব না, অত্যাধুনিক যন্ত্র দিয়েও দেখা সম্ভব না। তো এরকম পরিস্থিতিতে আমরা কি করছি, আমরা এই ছোট্ট পরিমাণটাকে মাপবার জন্য
মোলটা নিয়ে আসছি। তাহলে মোল জিনিসটা কি? মোল হচ্ছে আমাদের পদার্থের পরিমাণের একক। তার মানে কি? যেমন গ্রাম, কিলোগ্রাম এগুলো দিয়ে আমরা ভাবি, ঠিক তেমনি মোলটা হচ্ছে কি? কিছু পরিমাণ পদার্থের একক। পরিমাণটা বুঝবার জন্য আমরা এককটা ব্যবহার করি। এইবার এই মোল সম্বন্ধে জানতে গেলে যদি আমরা চাই যে এই মোলটা আমাদের জানাশোনা বিভিন্ন পদার্থের সঙ্গে, বিভিন্ন যে একক পদ্ধতিগুলো আছে পদার্থে, সেই একক পদ্ধতিগুলোর সঙ্গে কীরকম যুক্ত হয়ে আছে, রিলেশন কী, তাদের সঙ্গে সম্পর্ক কী একটু আন্দাজ করবার জন্য, তখনই আমাদেরকে যেটা ধারণা জানতে হবে সেটা হচ্ছে পারমাণবিক ভর বা ওজন বা গুরুত্ব সম্পর্কে। তো এই সম্বন্ধে জানবার আগে আমরা আরেকটু মোল সম্বন্ধে আমরা একটু জেনে নিই। মোলের মোলটা তাহলে কি কি পরিমাণ, কতখানি পর পরিমাণকে আমরা মোল বলি? বিজ্ঞানীরা একটা সংখ্যা ধরে নিয়েছে, কি সেই সংখ্যাটা? না, যে পরিমাণ পদার্থের মধ্যে, ধরে নাও এখানে একটা পরিমাণ, কিছু পরিমাণ পদার্থ নিলাম আমরা, সেই পদার্থের মধ্যে অনেকগুলো উপাদান কণিকা আছে। আচ্ছা, উপাদান কণিকা কোন কাদেরকে বলা হয়? না, উপাদান কণিকা মানে পদার্থটা যেটা দিয়ে তৈরি, এইরকম উপাদান কণিকা। যেমন তুমি যদি অণু দিয়ে তৈরি ভাবো তাহলে কতগুলো অণু আছে, তুমি যদি পরমাণু ভাবো তাহলে কতগুলো পরমাণু আছে, তুমি যদি ইলেকট্রন ভাবো তাহলে কতগুলো ইলেকট্রন আছে, সেই সংখ্যাটা জানবার জন্য আমরা কি করছে বিজ্ঞানীরা ধরেছে একটা সংখ্যা, কত সেটা? 6.022 × 10³। এই পরিমাণ সংখ্যা, এই এত সংখ্যক যতগুলো উপাদান কণিকা পদার্থের কোনো একটা পরিমাণের মধ্যে উপস্থিত থাকে তাকেই আমরা কিন্তু এক মোল বলি। ঠিক আছে, তো এখানে একটু দেখো এই সংখ্যাটা কিন্তু খুব বড়, সংখ্যাটা অনেক বড়। কারণ তোমরা সবাই জানো যে এই যে পার্টটা আমরা ব্যবহার করেছি এখানে, এখানে 10³ মানে কি? যেমন ধরো 10⁵, এই কথার মানে কি? এক লিখে কিন্তু পাঁচটা শূন্য, এতগুলো এতটি। ঠিক একই রকম তাহলে 10³ মানে বুঝতেই পারছ এই এক লিখে 10³ এতগুলো সংখ্যা দিয়ে গুণ হবে, হয়ে যায় বড় সংখ্যাটা দাঁড়াবে। সেই সংখ্যাটা এত বড় যে তুমি যদি একটা টাকার কয়েন নাও, একটা টাকার কয়েন দিয়ে অনেকগুলো কয়েনকে যদি পর পর এত সংখ্যক টাকার কয়েনকে পৃথিবীতে বিছিয়ে দাও তাহলে হয়তো সারা পৃথিবী জুড়ে আমরা এই সংখ্যক টাকার কয়েন রাখতে পারবো না, হয়তো জায়গায় হবে না পৃথিবীর পৃষ্ঠে, এত বড় সংখ্যা। কিন্তু এই সংখ্যাটা কাদের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে? না, অণু, পরমাণু, আয়ন, ইলেকট্রন এদের ক্ষেত্রে, যারা আবার অত্যধিক ছোট। এই জন্য তোমরা কখনোই ভেবো না যে মোল হচ্ছে খুব বড়, স্যার সংখ্যাটা খুব বড় তার মানে খুব বড় পরিমাণ বোঝাবে, তা কিন্তু না। মোল হচ্ছে খুব ছোট্ট পদার্থের পরিমাণ মাপার জন্য একটা একক, কিন্তু এই সংখ্যাটা সেখানে বড়। কিন্তু তারপরে ছোট হলো কেন? ছোট হলো এই জন্য যে এখানে যাদের সংখ্যাটা আমি গুনছি, সে পরমাণু, ইলেকট্রন বলো, আয়ন আয়ন বলো, অণু বলো, তাদের সংখ্যাটা কিন্তু কম, সেই জন্য আলটিমেটলি দেখা যায় যে এটা খুব ছোট একক। তাহলে এত সংখ্যক, তাহলে আমরা কি বলবো মোলের সংখ্যা যদি আমাদের পরীক্ষায় আসে বা আমার জানবার জন্য আমরা কি সবসময় কেউ যদি জিজ্ঞেস করে আমরা কি বলবো? না, পদার্থের যে পরিমাণের মধ্যে এই 6.022 × 10³ এই সংখ্যক উপাদান কণিকা, সেটা ওই যে আবারও বলছি প্রোটন হতে পারে, সেটা প্রোটন হতে পারে, ইলেকট্রন হতে পারে, অণু হতে পারে, পরমাণু হতে পারে, এত সংখ্যক উপাদান কণিকা যে পরিমাণ পদার্থের মধ্যে বিরাজ করবে তাকেই বলবো আমরা হচ্ছে এক মোল সেই পরিমাণ পদার্থ। যেমন তোমাদেরকে বলি এক মোল অক্সিজেনের অণু, তাহলে এই কথাটার মানে কি দাঁড়াবে? এক মোল অক্সিজেনের অণু মানে ওই অক্সিজেন গ্যাসের মধ্যে, গ্যাসের যে পরিমাণের মধ্যে এই এত সংখ্যক এই 6.022 × 10³ সংখ্যক অণু বর্তমান থাকবে তাই হবে হচ্ছে সেই পরিমাণটাই হচ্ছে অক্সিজেনের এক মোল অক্সিজেনের অণু। আবার এক মোল অক্সিজেনের পরমাণু করলে কিন্তু তখন আবার এত সংখ্যক অণু করবো না, তখন বলবো যে কোনো একটা পদার্থের মধ্যে যে পরিমাণ এই এত সংখ্যক তোমার হচ্ছে পরমাণু উপস্থিত থাকবে সেই পরিমাণটাকে বলবো হচ্ছে এক মোল অক্সিজেনের পরমাণু। ঠিক একই রকম হবে এক মোল অক্সিজেনের ইলেকট্রন, এক মোল অক্সিজেনের আয়ন, এইভাবে সব চলবে। তাহলে মানে বুঝতেই পারছো এই সংখ্যাটা একটা উপাদান কণিকা, যার মধ্যেই থাকবে তত সংখ্যক আমরা তত পরিমাণ তত মূল্য বলতে পারবো। ঠিক আছে,
তাহলে যাই হোক, তাহলে আমরা মৌলের সংখ্যাটা বুঝতে পারলাম, এই পরিমাণ উপাদান গুণিকা থাকবে। এইবার এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা একজন বিজ্ঞানীর নাম অনুসারে এই সংখ্যাটার একটা নামকরণ করা হয়েছে। সেই নাম বিজ্ঞানীটার নাম কি? বিজ্ঞানীটার নাম হচ্ছে অ্যাভোগাড্রো। ঠিক আছে, তাহলে এই জন্য এটাকে বলা হয়েছে অ্যাভোগাড্রো সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা যদি কেউ যদি আমাদেরকে বলে যে বলতে অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে, তাহলে আমরা বলবো যে যে কোনো পদার্থের মধ্যে, যে কোনো পদার্থের মধ্যে কি হয় 6.022×10^23 সংখ্যক উপাদান কণিকা বর্তমান থাকে এক মোল যে কোনো পদার্থের মধ্যে। সেই জন্য এই 6.022×10^23 সংখ্যকটাকেই বলা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। তার মানে মজার বিষয় হচ্ছে এই যে তুমি এক মোল অক্সিজেন নাও, এক মোল নাইট্রোজেন নাও, এক মোল হাইড্রোজেন নাও, যেটাই নাও না কেন তাদের মধ্যে কিন্তু এই সংখ্যকই উপাদান কণিকা থাকে। এই জন্য এই সংখ্যাটার একটা বিশেষ মাহাত্ম্য আছে, সেই জন্য এই সংখ্যাটার নাম হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা। এইবার এই যে পরিমাণটা আমি লিখিত এটা করেছি, অবশ্যই তো তোমরা বুঝতেই পারছো এক মোল পরমাণু তো এক মোল অক্সিজেনের অণু তো আর দেখা সম্ভব না, কিন্তু কথা হচ্ছে আমি এখানে বুঝেছি যে এখানে যদি এক মোল পরমাণু অণু থাকে, সেটা যদি আমরা বুঝতে চাই যে আমাদের যে প্রচলিত এককগুলো আছে, যেমন ধরে নাও তোমার হচ্ছে গ্রাম, কিলোগ্রাম, এগুলো দিয়েই তো আমরা বেশিরভাগ ইয়ে ব্যবহার করি, পরিমাণ বোঝবার জন্য ব্যবহার করে থাকি, তো তাদের সঙ্গে এই সংখ্যাটার রিলেশনটা কি সেইটা যদি আমরা জানতে চাই, তাহলে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে পরমাণুর ভর বা ওজন বা গুরুত্ব সম্বন্ধে। এখানে একটু তোমাদেরকে বলে রাখি, আমি অবলিক দিয়ে দিয়ে রেখেছি কেন কথাটা। তোমরা জানো ভৌতবিজ্ঞানের মূলত দুটো পার্ট, একটা হচ্ছে ফিজিক্স পার্ট আর একটা হচ্ছে কেমিস্ট্রি পার্ট। তো ফিজিক্স বা পদার্থবিজ্ঞান বিষয়ে কিন্তু ভর আলাদা, ওজন আলাদা, গুরুত্ব আলাদা আলাদা মানে আছে। মনে রাখবে কেমিস্ট্রি বিষয়ে কিন্তু ভর, ওজন, গুরুত্ব এগুলোর কোনো আলাদা মানে নেই। তার মানে তুমি এতে যে কোনো বলতে পারো, তুমি পারমাণবিক ভরও বলতে পারো, পারমাণবিক ওজনও বলতে পারো, পারমাণবিক গুরুত্ব বলতে পারো, তোমার যেটা খুশি তুমি বলতে পারো কেমিস্ট্রি পার্টে। তো যেহেতু মূল আমাদের কেমিস্ট্রি পার্টের একটা অংশ, সেই জন্য এখানে আমরা যে কোনো কথাটা বলতে পারবো, তোমরা বুঝে নেবে যে এগুলো সবগুলোর মানে হচ্ছে একই। কিন্তু ফিজিক্সে তোমরা জানো যে এটার মান এক একজনের এক একটা মানে, ভর মানে কী পরিমাণ জড় পদার্থ দ্বারা তৈরি, ওই বস্তুটা ওজন মানে ওকে পৃথিবী কত আকর্ষণ বল দ্বারা টানছে, আর গুরুত্ব হচ্ছে আপেক্ষিক বিষয়। তো এইরকম তোমার ভৌতিক ফিজিক্সে আলাদা আলাদা মানে থাকতে পারে, কিন্তু কেমিস্ট্রিতে এদের কোনো কিন্তু কোনো আলাদা মানে নেই। তো যাই হোক, তো এবার আমাদেরকে জানতে হবে যে পারমাণবিক ভর বা ওজন বা গুরুত্ব কাকে বলে। ঠিক আছে, এবার পারমাণবিক ভর বা ওজন বা গুরুত্ব মাপতে গেলে কী করতে হবে? পারমাণবিক ভর, বুঝতেই পারছো কথাটাকে, পারমাণবিক ভর ওজন মানে কি? পরমাণুর ভর ওজন এগুলো মাপার চেষ্টা করতে হবে। এবার আমরা কোনো জিনিস মাপতে গেলে একক যেমন আমরা ঠিক করি, যেমন ধরে নাও কেজি, গ্রাম, এগুলো একক ঠিক করেছি, তারপরে এবার তুমি বাজারে যেয়ে মুড়ি মাপছ বা মাছ মাপছ, তখন কী করছো? তখন তোমাকে কী করতে হচ্ছে? তখন আবার সেটাকে দাঁড়িপাল্লায় তুলতে হচ্ছে। ঠিক আছে, তো দাঁড়িপাল্লায় তোমার জন্য ধরে নাও এখানে তুমি মাছ তুলে নিয়েছো। হ্যাঁ, আমি কিন্তু আর্ট আবার খুব ভালো পারি, আমার ছাত্রছাত্রীরা জানে, তো যাই হোক তোমরা হাসাহাসি করো, একটু কমই করো, আর করলেও অসুবিধা নেই, আমার দূরে আছে তো বুঝতে পারবো না। হ্যাঁ, আমার ক্লাসে হাসতেও খুব একটা মানা নেই, সবই হয়, খুব ভালো হতো যদি তোমাদের সঙ্গে পেতাম, সত্যি তোমাদের খুব মিস করছি। এখন মনে হচ্ছে তোমাদের দুষ্টমি টুষ্টমি সবই ভালো, তা হচ্ছে স্কুলটা খুলুক, হ্যাঁ, এবং তাড়াতাড়ি আমরা আবার সবাই একসঙ্গে একত্রিত হই, তোমাদের সঙ্গে যেতে পারি, অর্পদান করতে পারি। যাই হোক, তো ধরো আমি এখানে মাছ নিয়েছি, এবার এই মাছটাকে মাপার জন্য এখানে আমরা কী করবো? বাটখারা চাপাবো, 1 কেজি হোক, 2 কেজি হোক, বাটখারা চাপাবো। তো তাহলে আমি এবার মাছের বদলে এখানে ধরে নাও একটা পরমাণু, যে কোনো একটা মোলে পরমাণুকে তুলে দিয়েছি, ধরে নাও এই পরমাণুটা হচ্ছে যে কোনো একটা মোল, যে কোনো মোলের পরমাণু, এবার দেখো তুমি 5 কিলো মাছ ওজন করছো, কথাটা যদিও আমরা ভুল বলি, ওজন তো আমরা করি না, আমরা ভর মাপি, কারণ কেজি, গ্রাম এগুলো ভরে ঢুকুক। যাই হোক, আমাদের আলোচনা সুবিধার্থে আমরা এখানে ভর ওজনের কোনো পার্থক্য ধরবো না, কারণ এটা কেমিস্ট্রি বিষয়, ধরে নেবো তাহলে 5
কেজি ভর যখন মাপছি আমরা মাছ, তার মানে কি 1 কেজির বাটখারা 5টা লাগবে, তার 5 গুণ হচ্ছে 5 কেজি মাছ। তার মানে কোন একটা জিনিস বাটখারার কত গুণ সেটা। ঠিক একই রকম ভাবে আমি যখন একটা যে কোনো মোলের একটা পরমাণুকে মাপবো, তখন মাপতে গেলে এখানে আমাকে বাটখারা তুলতে হবে, তার কত গুণ সে, তো সেটা বাদ করার জন্য এবার বিজ্ঞানীরা চিন্তা ভাবনা শুরু করলো যে কি করা যায়, কোনটাকে ব্যবহার করা যায়, একক হিসাবে আমরা কি নেব। তখন বিজ্ঞানীদের মধ্যে আইডিয়া আসলো যে কেন আমরা বাটখারা দিয়েই মাপার চেষ্টা করি, বাটখারা দিয়েই কোন একটা মোলের পরমাণু মাপার চেষ্টা করি, কিন্তু সেই বাটখারাটা কি করব, পরমাণুকেই বানাবো। তাহলে এবার সব থেকে ছোট পরমাণু কে আছে আমাদের জানা মতে, আমরা সবাই জানি সব থেকে হালকা মৌলের নাম হচ্ছে কি, হাইড্রোজেন। ঠিক ধরেছি, সব থেকে হালকা মৌল, তাহলে হাইড্রোজেনকেই আমরা কেন না বাটখারা বানাই। তো যাই হোক, ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, হাইড্রোজেনকে আমরা বাটখারা বানাই। বাটখারা মাপে তাহলে কি হবে সংজ্ঞা, কোন একটা মৌলের পারমাণবিক ভর, পারমাণবিক ওজন বা পারমাণবিক গুরুত্বটা কি, না হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্বটাকে এক ধরে, এক একক ধরে, যদিও হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব কিন্তু এক নয়, কেন নয় একটু সমস্যা আছে সেখানে, কিন্তু এক একক যদি আমরা ধরি অন্য কোন মৌলের একটা পরমাণু হাইড্রোজেনের একটা পরমাণুর তুলনায় যতক্ষণ, সেই সংখ্যাটা হচ্ছে মৌলের পারমাণবিক গুরুত্ব, হয়ে গেল, এইভাবে আমরা বলতে পারি। কিন্তু সমস্যাটা কোথায় বেড়ে গেল, সমস্যাটা বেড়ে গেল হচ্ছে কি হাইড্রোজেনের নিজেরই পারমাণবিক গুরুত্বে। আমরা যেটাকে এক একক ধরছি সেটা কিন্তু হাইড্রোজেনের এক নয়, তাতে কি হচ্ছে সমস্যা, দেখা যাচ্ছে অন্য প্রত্যেকটা মৌলের পারমাণবিক গুরুত্ব ভগ্নাংশে চলে আসছে এবং সেটা অনেক ডিজিট অবধি চলছে, অনেক সংখ্যায়। যেমন কথার কথা আমি এমনি বলছি, সাপোজ বলছি ধরো অক্সিজেনের পারমাণবিক 15.99995 এইরকম দাঁড়িয়ে যাচ্ছে সংখ্যাটা। তো এরকম সংখ্যা হলে তো আবার সমস্যা, মনে রাখবার সমস্যা, আমার মতো স্যারের ক্ষেত্রে তো আরও সমস্যা, কারণ আমি তো কিছু মনেই রাখতে পারি না। যারা আমার ছাত্রছাত্রী, সরাসরি আমার স্কুলের ছাত্রছাত্রী, তারা তো সবাই জানে, কিন্তু তাহলে কীভাবে কীভাবে মনে রাখবো। বিজ্ঞানীরাও বললো যে হ্যাঁ ব্যাপারটা একটু সমস্যাই দাঁড়িয়ে যাচ্ছে হাইড্রোজেনকে, তাহলে কী করা যায়, তাহলে এমন জিনিসটা আবার বাটখারা ধরতে হবে কিন্তু যে আবার সহজলভ্য। এমন নয় তুমি ইউরেনিয়ামকে, ইউরেনিয়ামের একটা পরমাণুকে বাটখারা ধরবে, তোমরা সবাই জানো ইউরেনিয়াম অত্যন্ত রেয়ার মৌল, খুব সহজে খুব কম পরিমাণে আমাদের পৃথিবীতে উপস্থিত রয়েছে, তো এরকম কোনো মৌল না, আমরা এমন মৌল যেটা অ্যাভেলেবেল। তো যদিও আমাদের হাইড্রোজেন খুব একটা অ্যাভেলেবেল নয়, কারণ বাতাসে হাইড্রোজেনের পরিমাণ তোমরা জানো খুবই কম, তো ওই জন্য বিজ্ঞানীরা বললো কি আচ্ছা তাহলে হাইড্রোজেন বাদ দিয়ে আমরা অক্সিজেনকে ধরি না কেন। ঠিক আছে, তাহলে এইবার ওরা তখন কী করলো, হাইড্রোজেনকে বাদ দিয়ে এবার নিয়ে আসলো ওরা অক্সিজেনের একটা পরমাণুকে বাটখারা করবে। তাহলে এবার সমস্যা কোথায়, অক্সিজেনের থেকে যারা ছোট, যাদের পারমাণবিক গুরুত্ব কম, তাদেরকে মাপবো কী করে বড় বাটখারা দিয়ে। তুমি কেজি দিয়ে 1 কেজি বাটখারা যদি এক পাশে তোলো, তুমি 200 গ্রাম মুড়ি মাপতে পারবে, অসুবিধা হবে। তো তখন বিজ্ঞানীরা কী করলো, ওরা বললো যে না একটা কাজ, কি অক্সিজেনের পারমাণবিক গুরুত্বটাকে 16 ধরবো আমরা। তোমরা জানো আইসোটোপ, অক্সিজেনের আইসোটোপ সংস্থানগুলো সম্বন্ধে তোমাদের ধারণা আছে, তোমরা জানো। তো অক্সিজেনের 16 ঘর সংখ্যা বিশিষ্ট আইসোটোপের তুলনায় 16 ঘর সংখ্যা বিশিষ্ট অক্সিজেনের একটা পরমাণুকে নিলাম আমরা, নেবার পর এবার ওটাকে ছোট করতে হবে, তো এক এক করবার জন্য ওরা কী করলো, ওকে আমার 16 দিয়ে ভাগ করলো। তার মানে ব্যাপারটা কী দাঁড়ালো, ধরে নাও এইটা যদি আমার অক্সিজেনের, ধরে নাও এইটা যদি আমার অক্সিজেনের পরমাণু হয় 16 ঘর সংখ্যা বিশিষ্ট, তাকে এবার কী করলো 16 ভাগে ভাগ করলো, ধরে নাও সেটা সংখ্যাটা খুব ছোট হয়ে গেল, পরিমাণটা খুব ছোট, এটা হচ্ছে অক্সিজেনের 16 ভাগের 1 ভাগ পরমাণু। ঠিক আছে, এই 1 ভাগটাকে হচ্ছে আমি এবার নিজে এখানে বাটখারে তুলব, বুঝতে পারলে। তো এই কথাটাকে আমরা কিভাবে বলবো, বলবো যে অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব 16 ধরে কোনো একটা মৌলে, যে কোনো একটা মৌলে একটা পরমাণুর ভর অক্সিজেনের পরমাণুর ভরের 1/16 অংশের তুলনায়, 1/16, কারণ 16 ভাগে ভাগ করেছি, 1/16 অংশের তুলনায় যত গুণ ভারী সেই সংখ্যাকে বলা হচ্ছে ওই মৌলের পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ওজন। তাহলে বুঝতে পারছো এভাবে সম্ভব বলা যেতে পারে, কিন্তু তাতেও সমস্যা হলো কি, অক্সিজেন হ্যাঁ ঠিক খুব অ্যাভেলেবেল বাতাসে প্রচুর পরিমাণে আছে, অক্সিজেন বাতাসে না থাকলে তো আমরাই থাকবো না, তো সেক্ষেত্রে তো
আর কি, যতদিন অক্সিজেন আছে ততদিন আমরা আছি, ততদিন পড়াশোনা চলবে, অক্সিজেন না থাকলে তো আমরা আগেই পড়ে তুলবো, তো সেক্ষেত্রে তো আর কোনো ইয়ে প্রশ্নই আসছে না। তো যাই হোক, তো ওরা তখন চিন্তাভাবনা করলো যে যদি অক্সিজেনকে ইয়ে বানায়, বাটকার হিসেবে বানায়, তাহলে সে প্রথমটা যেটা বললাম সেটা হাইড্রোজেন স্কেলে। এবার অক্সিজেনকে যদি আমরা বাটকারা বানাই, তাহলে পারমাণবিক গুরুত্বে সংজ্ঞা দিতে যেয়ে সমস্যা হচ্ছে কি, ওই আবার ওই একই সমস্যা, বড় বড় ফ্র্যাকশন চলে আসে। ধরুন নাইট্রোজেনের হয়ে গেল যেমন দেখা যাচ্ছে 13.6, এগুলো এক্স্যাক্টভাবে ধরো না, আমি উদাহরণ হিসেবে বলছি, আমার এক্স্যাক্ট রকম মনে নেই, সিক্সটিজেন হয়ে এরকম বড় বড় সংখ্যা চলে আসে। তো সেক্ষেত্রে তখন কী করে বিজ্ঞানীরা, নাইট্রোজেনকেও বাদ দিয়ে দেয়। নাইট্রোজেনকেও বাদ দেওয়ার পর তখন এবার তাহলে কোন স্কেল করা হবে, সরি অক্সিজেনকে বাদ দিয়ে দেয়, তাহলে অক্সিজেনকে বাদ দেওয়ার পর এবার কোন স্কেল ব্যবহার করা হবে। এবার তখন আমরা ব্যবহার করবো হচ্ছে কি, বিজ্ঞানীরা আরও খোঁজাখুঁজি করলো যেটা অ্যাভেলেবল থাকবে সেরকম কোনো পরমাণু বেছে নিয়ে বিজ্ঞানীরা পরীক্ষা করতে করতে পেয়ে গেল সবশেষে কার্বন। তাহলে এবার তোমরা জানো কার্বনের পারমাণবিক গুরুত্ব, যাই হোক মোটামুটি সবারই একটা আইডিয়া আছে, বারো। তো তাহলে ওরা ওই একই স্টাইলে করবে কি, কার্বনের একটা পরমাণু নিল, তার পারমাণবিক গুরুত্ব যেহেতু বারো হয়, এবার ওটাকে এক ভাগ করবার জন্য তাহলে কত দিয়ে ভাগ করতে হবে, বারো দিয়ে ভাগ করতে হবে। এবার তাহলে কার্বনের একটা পরমাণুকে বারো পরমাণিক ভর বিশিষ্ট, এবং কার্বনের কোনো পরমাণু একের বারো অংশ করে দাও, মানে ওকে বারো ভাগে ভাগ করে দাও, তাহলে একের বারো অংশ করে বারো ভাগে ভাগ করলে দেখা যাচ্ছে নতুন পরমাণুটা পেলাম, এটা যত পরমাণু না পরমাণু অংশ পেলাম হচ্ছে এটা, সেই একের বারো অংশটাকে আমি এখানে বার করে তুলে এবার আমি পারমাণবিক ভরের সংখ্যা দেওয়ার চেষ্টা করছি। তাহলে বুঝতেই পারছো যে বারো কারণ পরমাণু একের বারো অংশ ঘুরে ঘুরে আবার একে পোকা আসবে, ওই হাইড্রোজেনের মতন একই টেকনিক, কিন্তু কেন মডিফাই করার চেষ্টা করছে, যেন পারমাণবিক গুরুত্বটাকে আমরা যতটা সম্ভব আমাদের এর মধ্যে নিয়ে আসি। তুমি হয়তো বলবে স্যার পরমাণু মূল দিয়ে শুরু করলে এগুলোতে আসলেন কেন, এগুলো আমাদের জানতে হবে, না হলে ওখানে যেতে পারছি না, একটু পরেই বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কেমন করে। তো যাই হোক, তাহলে আমরা এবার সব থেকে লেটেস্ট সর্বাধুনিক কার্বন স্কেলে পারমাণবিক ভর বা ওজন বা গুরুত্ব সংখ্যা যদি দেয় তাহলে কীভাবে বলব, তখন এইভাবে বলবো কার্বনের একটা পরমাণুর ভরকে বারো ধরে কোনো একটা মূলে একটা পরমাণুর ভর কার্বনের একটা পরমাণুর একের বারো অংশের তুলনায় যত গুণ ভারী সেই সংখ্যাটাকে বলা হচ্ছে ওর কার্বন স্কেলে পারমাণবিক গুরুত্ব, ওই মূল্যে পারমাণবিক গুরুত্ব। কার্বন স্কেল কেন কার্বন স্কেল, কারণ কার্বনকে বুঝতেই পারছো মাটকাঠি হিসেবে ব্যবহার করছি এই জন্য। তাহলে তোমাদের সামনে কি আনলো ব্যাপারটা, এইভাবেই কিন্তু দেখবে তোমাদের বুকেও আছে বিভিন্ন স্কেলের কথা এসছে। তো এই স্কেল মানে কিছুই না, কাকে আমি হচ্ছে আমার রেফারেন্স হিসেবে ধরছি, একক হিসেবে ধরছি, কাকে কাকে আমি আমার বাটকারাটা বানাতে চাইছি, কার সাপেক্ষে আমি কোনো একটা মূলকে মাপতে চাইছি, এই হচ্ছে ব্যাপার। তো তাতে দেখা যায় কি, এটাই সর্বাধুনিক, এই স্কেলেই ব্যবহার করলে ম্যাক্সিমাম মৌলেরই পারমাণবিক গুরুত্ব ম্যাক্সিমাম প্রায় ক্ষেত্রেই দেখা যায় যে সেটা পূর্ণ সংখ্যায় আসে, দুই একজনের হয়তো একটু ভগ্নাংশ হলেও দুই এক ডিজিট ভগ্নাংশের পর দুই একটা সংখ্যার মধ্যে দিয়েই তাদেরকে প্রকাশ করা যায়, অতএব মনে রাখতে আমাদের সুবিধা হয়, এই জন্য এইটাকেই সর্বাধুনিক হিসেবে আমরা ব্যবহার করি। ঠিক আছে, তো এখানে একটা জিনিস তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে গুরুত্ব পারমাণবিক ভর ওজন বা গুরুত্ব এটা কিন্তু একটা মৌলের আবার প্রকৃত ভর নয়, এইটা কিন্তু একটু খেয়াল রাখবে, প্রকৃত ভর নয়। কেন নয়, কারণ এটা হচ্ছে একটা তুলনামূলক সংখ্যা, যে ওইটাকে আমি বাটখারা ধরলাম কার্বনের একের বারো অংশকে, তার তুলনায় এ হচ্ছে কত গুণ ভারী সেই সংখ্যাটা। এই জন্য পারমাণবিক গুরুত্ব যেহেতু দুটো একই বস্তুর একই ভৌত রাশি, যেহেতু তুলনামূলক একটা সংখ্যা মাত্র, এই জন্য এর কোনো একক নেই। তাহলে পারমাণবিক গুরুত্বের কিন্তু খেয়াল রাখবে, কখনো যখনই কোনো পারমাণবিক গুরুত্ব তুমি লিখতে চাও কখনোই কিন্তু তার কোনো একক লিখবে না। ঠিক আছে, এবার আমরা আসি পারমাণবিক ভরের পর আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে গ্রাম পারমাণবিক ভর, সেটা আবার গ্রাম পারমাণবিক ভর সম্বন্ধে। তবে এই জিনিসটাই আবার আসি আমরা একটু তফাৎ আছে, এই বিষয়টা সম্বন্ধে আমাদের জানতে হবে গ্রাম পারমাণবিক ভর। আমি আবারও বলছি শুরু করেছি মূল দিয়ে, কিন্তু এগুলো আমাদের জানতে হচ্ছে কেন, আমি আবারও বলছি যে ধীরে ধীরে শুনতে থাকো তোমরা বুঝতে পারবে যে এগুলো কেন দরকার। মূল উদ্দেশ্যই তো পদার্থ মূল, আমরা পদার্থের পরিমাণটাকে মাপতে চাইছি তার সঙ্গে রিলেশন, আর এই মূলটার ধরে আমাদের লাভ কি, নতুন একক ধরে লাভ আমরা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় বিভিন্ন হিসাব করতে পারবো, এই পদার্থে এত পরিমাণের সঙ্গে এত পরিমাণ মিশালে কতটা আমি নতুন এই পদার্থ পাবো, বা উল্টা করে এই পদার্থ নতুন এই পরিমাণ পদার্থ দরকার, কতটা এই পদার্থের সঙ্গে পরিমাণটা মেশাতে হবে, এইসব জন্যই আমরা কিন্তু এগুলো আগে বুঝে নিচ্ছি। ঠিক আছে, তো এবার আমরা আসি গ্রাম পারমাণবিক ভর। গ্রাম পারমাণবিক ভর জিনিসটা কি, না
এই যে পারমাণবিক গুরুত্ব, কোন একটা মৌলের যে পারমাণবিক গুরুত্ব আমরা সংখ্যাটা পেলাম, যেমন এই কার্বন স্কেলে নাইট্রোজেনের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 14, অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 12, সরি 16, তারপর কার্বনের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 12, সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 23, এই রকম এই সংখ্যাগুলো। কিন্তু দেখো কোনোটাতে আমি কিন্তু একক বলছি না। এবার গ্রাম পারমাণবিক ভর জিনিসটা কি, বা গ্রাম পারমাণবিক ওজন কি, বা গুরুত্ব কি, খুবই ইজি জিনিস। এই যে পারমাণবিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্বটাকে গ্রামে প্রকাশ করলে, যে পারমাণবিক গুরুত্ব যে সংখ্যাটা, সেই সংখ্যাটাকে গ্রামে প্রকাশ করলেই তাকে বলা হচ্ছে গ্রাম পারমাণবিক ভর। অর্থাৎ অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব কত, 16, কিন্তু অক্সিজেনের গ্রাম পারমাণবিক ভর কত, তখন কিন্তু আমার আসবে যে অক্সিজেনের গ্রাম পারমাণবিক ভর হচ্ছে 16 গ্রাম। এই হচ্ছে তাপমাত্রার জন্য একক লিখবার সময় শুনে, তুমি যদি পারমাণবিক গুরুত্ব লিখো তাহলে তুমি 16 লিখো, যখন তুমি বলছো যে গ্রাম পারমাণবিক গুরুত্ব কত তখন তুমি সেখানে লিখতে হবে 16 গ্রাম। তার মানে গ্রাম পারমাণবিক গুরুত্ব এমন কিছু আনুমানিক কিছু বিষয় না, এটা হচ্ছে কি ওই পারমাণবিক গুরুত্ব যেটা আছে বা পারমাণবিক ভর যেটা আছে তাকেই গ্রামে প্রকাশ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে গ্রাম পারমাণবিক গুরুত্ব। ঠিক আছে, এইবার আমরা আসি আরেকটা বিষয় সম্বন্ধে আমাদের জানতে হবে, সেটা হচ্ছে কি, ও আরেকটু বলে রাখি তোমাদের এখানে পারমাণবিক গুরুত্ব সম্বন্ধে, বুঝতেই পারছো সময় একটা ভাস্ট বিষয়, একটু পারাপারি করতে হচ্ছে টাইমটা সংক্ষিপ্ত করার জন্য। আমরা আধা ঘন্টা করে ক্লাসটা বেছে নিয়েছি, তো অনেকটাই সময় চলে গেছে, প্রায় 20 মিনিট চলে গেছে। তো যাই হোক, তো আমরা এবার কি করব, এই যে পারমাণবিক গুরুত্ব আমরা চেষ্টা করলাম যেটাকে পূর্ণ সংখ্যা বানানোর জন্য আমাদের মনে রাখতে সুবিধা হয়, তারপরেও কিন্তু পারমাণবিক গুরুত্ব অনেক সময় ভগ্নাংশ হয়ে যায়। কেন, প্রথমত তো কার্বনের তো 12 ধরেছিলাম, এই দিক দিয়ে সবই তো সম্পূর্ণ সংখ্যা হওয়ার কথা ছিল, না হয় না। কেন বলতো, প্রকৃতিতে এই আইসোটোপদের উপস্থিত থাকার জন্য অক্সিজেনেরই যেমন ধরে নাও 3 ধরনের আইসোটোপ আছে, একটা 16 ভর সংখ্যা বিশিষ্ট, একটা 17 ভর সংখ্যা বিশিষ্ট, একটা 18 ভর সংখ্যা বিশিষ্ট। ক্লোরিনের 2 ধরনের ভর সংখ্যা বিশিষ্ট আছে, একটা 35 আইসোটোপ আছে আর একটা হচ্ছে 37। এই আইসোটোপ গুলো থাকার জন্য কি হয়েছে, এবার কোনটাকে নিয়ে তুমি হিসাব করবে, 35টাকে না 37টাকে নিয়ে, একে নিলে তো এর মন খারাপ হবে, একে নিলে তো এর মন খারাপ হবে। তো ওই জন্য কারোর যেন মন খারাপ না হয় সেই জন্য বিজ্ঞানীরা ঠিক করেছে, ওরা করেছে কি, প্রকৃতিতে যে মোলের যে আইসোটোপটা যে পরিমাণে আছে সেই পরিমাণেই তাদের একটা কি করা হয়েছে, ওভারঅল একটা গড় নেওয়া হয়েছে তাদের পারমাণবিক গুরুত্বের। সেই গড় নিতে গেলেই বুঝতেই পারছো গড় নেওয়া মানে সেখানে ভগ্নাংশ হয়ে যেতে পারে, এই জন্য পারমাণবিক গুরুত্ব কিন্তু অনেক সময় ভগ্নাংশ তারপরেও হয়। যেমন ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব কিন্তু 35.5, অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব হলে তুমি বলে স্যার 16 তো ধরি আমরা, অ্যাকচুয়ালি 16 নয় ওটা 15.99 সামথিং এরকম হয়, ওই জন্য ওটাকে যেহেতু খুবই প্রিয় সেই জন্য আমরা ধরে নিতে পারি। ঠিক আছে, তো যাই হোক এই গেল আমাদের পারমাণবিক গ্রাম পারমাণবিক ভর। এবার আমরা আসি আরেকটা বিষয় আমাদের জানতে হবে, সেটা হচ্ছে আণবিক ভর বা ওজন বা গুরুত্ব সম্বন্ধে, আণবিক ভর বা ওজন বা গুরুত্ব সম্বন্ধে। তো সেক্ষেত্রে সেম প্রসিডিওর কি করবে, এখানে তুমি এবার যাকে মাপছো সেটা আর এবার পরমাণু নয়, যাকে মাপছো খেয়াল করো যাকে মাপছো সেটা এবার কিন্তু অণু। ঠিক আছে, যাকে মাপছো সেটা এবার কিন্তু অণু, আর বাটকারা কাকে হিসেবে ব্যবহার করছো, না যে আগে ছিল সেই থাকবে তোমার হচ্ছে বাটকারা। অর্থাৎ আমরা কাকে বাটকারা ধরেছি, ওই কার্বনের 12 পরমাণু সংখ্যা বিশিষ্ট যে মৌলটা আছে তার একের বড় অংশ। সেই জন্য এবার আমরা যখন আণবিক ভর বা ওজন বা গুরুত্বের সংজ্ঞা দিতে যাচ্ছি তখন আমরা কিভাবে দিব, তখন এই তিনটা স্কেলেই কিন্তু ওদেরও তাই, ওই একই রকমই ছিল, একই রকম ভাবে এসছে। তুমি যদি হাইড্রোজেন স্কেলে দিতে চাও ওই একই রকম ভাবেই আসবে, প্রত্যেকটাতে খালি কি হবে অনুপাতটা যুক্ত হবে। যেহেতু সময় কম আমি তোমাদের শুধু কার্বন স্কেলের সংজ্ঞাটা বলছি, অন্যগুলো একটু বয়ে দেখে নাও, তারপর অসুবিধা হলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে, কনসাল্ট করবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই আছে তোমরা দেখে নেবে। তো কার্বন স্কেলে কোনো একটা মৌলের আণবিক গুরুত্ব বা আণবিক ভর বা আণবিক ওজন বলতে কি বুঝবো আমরা, কার্বন স্কেলে কোনো একটা মৌলের আণবিক ভর বা ওজন বা গুরুত্ব বলতে ওই একই রকমভাবে বলবো যে কোনো একটা মৌলের এবার একটা অণুর ভর, আগেরবার বলেছিলাম একটা পরমাণুর ভর ওই জন্য পরমাণু গুরুত্ব, এবার আণবিক গুরুত্ব যেহেতু বলছি ওই জন্য আমরা বলবো কোনো একটা মৌলের একটা অণুর ভর কার্বনের 12 পারমাণবিক ভর বিশিষ্ট মৌলের একের 12 অংশের তুলনায় যতগুণ ভারী। তার মানে পরের কথাটা কিন্তু আগে যা ছিল সেম তাই থাকছে, সেম তাই থাকছে, শুধু এখানে আমরা আণবিক গুরুত্ব মাপার জন্য একটা অণু ব্যবহার করছি। তাহলে কোনো একটা মৌলের, যে কোনো মৌলের একটা অণুর ভর কার্বনের একটা পরমাণুর একের 12 অংশের তুলনায় যতগুণ ভারী সেটাই হচ্ছে মৌলের গ্রাম, সরি আণবিক ভর বা ওজন বা গুরুত্ব। এবার এই আণবিক
ভরটাকেই যদি আমরা শুনুন আবার একই রকম ভাবে গ্রামে যদি প্রকাশ করি তখন সেটা হয়ে যাবে আমাদের গ্রাম আনন্দী। ঠিক আছে, তাহলে এই অবধি তোমরা ইয়ে করো, হ্যাঁ এই অবধি দেখো, যখনই অসুবিধা হবে পরের ক্লাসে আমরা আবার আসবো, তোমাদের অসুবিধা হলেও আসলাম, তাহলে আমাদের কল করো, আমি পরের ক্লাসে তোমাদের অসুবিধার সময় পরবর্তী এটা কন্টিনিউ করার চেষ্টা